সপ্তম শ্রেণী শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব সপ্তম অধ্যায় আদর্শ জীবন চরিত্র পাঠ 10, 11 ও 12 সারদা দেবী। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে সারদা দেবীর জন্ম। সেদিনটি ছিল বাংলা 1260 সালের 18ই পৌষ বৃহস্পতিবার। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যামা সুন্দরী। জন্মের পর তার নাম রাখা হয় ঠাকুরমণি দেবী। মা নাম রাখেন ক্ষেমাঙ্করী। স্নেহময়ী মাসি নাম রাখেন সারদা। মাসির রাখা নামেই পরবর্তীকালে তিনি খ্যাতি লাভ করেন। সারদা দেবী ছিলেন তার মা বাবার প্রথম সন্তান। তার আরও একটি বোন ও 5টি ভাই ছিল। সারদা দেবীদের পরিবার সচ্ছল ছিল না। সামান্য জমিজমার ফসল এবং পিতা পৌরোহিত্য করে যা অর্জন করতেন তা দিয়ে কোনো রকমের সংসার চলত। সেকালে সাধারণ লোকের ধারণা ছিল মেয়েরা পড়ালেখা করলে আর সংসারের কাজ করবে না। তাই পিতা রামচন্দ্র সারদা দেবী লেখাপড়ার প্রতি ছিলেন উদাসীন। কিন্তু সারদা দেবী নিজের উৎসাহে ভাইদের সঙ্গে গ্রামের পাঠশালায় যেতেন। এভাবে তিনি কিছু কিছু পড়তে শিখেছিলেন কিন্তু লিখতে শেখেননি। তবে কথক ঠাকুরদের কথা, যাত্রা, কীর্তন প্রভৃতি শুনে শুনে তিনি নানা বিষয়ে অনেক জ্ঞান লাভ করেছিলেন। কামারপুকুর গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পুত্র গঙ্গাধরের সঙ্গে সারদা দেবীর বিয়ে হয়। এই গঙ্গাধরই বিখ্যাত সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সারদা দেবী স্বামী সান্নিধ্যে খুব একটা পাননি। সারদা দেবী স্বামীর সান্নিধ্য খুব একটা পাননি। তাদের দাম্পত্য জীবনও দীর্ঘ ছিল না। বিয়ের বছর দেড়েক পরে শ্রীরামকৃষ্ণ চলে আসেন দক্ষিণেশ্বরে। সারদা দেবী চলে যান পিত্রালয়ে। 2 বছর পর জয়রামবাটিতে তাদের আবার সাক্ষাৎ হয়। সেখানে কিছুদিন থেকে শ্রীরামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বরে চলে আসেন। দীর্ঘ 7 বৎসর পর শ্রীরামকৃষ্ণ জন্মভূমি কামারপুকুর দর্শনে যান। সেখানে সারদা দেবীর সঙ্গে তার পুনরায় সাক্ষাৎ হয়। এই সময় শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে জীবনের কর্তব্য ঈশ্বর সম্পর্কে অনেক উপদেশ দেন। তিনি বললেন, ঈশ্বর সকলেরই অতি আপনার, যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সেই তার দেখা পায়। তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে। তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য। স্বামীর এই উপদেশ সারদা দেবীর অন্তঃস্পর্শ করে। তিনি একে মন্ত্ররূপে গ্রহণ করে সাধনার পথে যাত্রা শুরু করেন। অন্য স্ত্রীলোকদের মতো তিনি নিজেকে সংসার বন্ধনে আবদ্ধ করেননি। স্বামীকেও ছেড়ে দিয়েছেন সাধনার জগতে। 7 মাস পরে শ্রীরামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বরে চলে আসেন। সারদা দেবী চলে যান পিত্রালয়ে। তারপর দীর্ঘদিন কেটে যায়। স্বামীর চিন্তায় সারদা দেবী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সিদ্ধান্ত নেন দক্ষিণেশ্বরে যাবেন। পিতাকে তার মনোভাব জানান। রামচন্দ্র মেয়েকে নিয়ে রওনা হন। সেটা 1872 খ্রিস্টাব্দ। ফাল্গুনী পূর্ণিমার কলকাতার গঙ্গা তীরে গঙ্গা স্নান উৎসব হবে। এই উৎসবকে সামনে রেখেই তারা যাত্রা করেন। অনেক কষ্ট করে পায়ে হেঁটে তারা দক্ষিণেশ্বরে পৌঁছান। দক্ষিণেশ্বরে এসে সারদা দেবী স্বামীর সেবা যত্নে মন প্রাণ ঢেলে দেন। স্বামীর সাধনায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তিনি ছিলেন সতত যত্নশীল। তিনি নিজেও স্বামীর উপদেশ মতো কঠোর সাধনায় মগ্ন হন। এর ফলে সকলের কাছে তার নতুন পরিচয় হয় শ্রীমা বলে। সারদা দেবীও তার আচার আচরণ ও সাধন ভজনের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিনী হয়ে ওঠেন। সকলেই তাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করত। তিনিও সকলকে সন্তানের ন্যায় স্নেহ করতেন। এভাবে স্বামী স্ত্রী মিলে ঈশ্বর সাধনায় আত্মনিয়োগ করে। 1293 সালের 31 শ্রাবণ শ্রীরামকৃষ্ণ পরলোক গমন করেন। জীবনসাথীকে হারিয়ে শ্রীমা যেন একেবারে একা হয়ে যান। যদিও তার ভক্ত সন্তানেরা সব সময় তাকে ঘিরে থাকতেন। মনের শান্তির জন্য কিছুদিন পর শ্রীমা তীর্থভ্রমণ শুরু করেন।
এ উপলক্ষে তিনি কাশী, বৃন্দাবন, পুরী প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করে আসেন। এতে তার মন অনেকটা শান্ত হয়। সারদা দেবী শিক্ষিত ছিলেন না, কিন্তু তার মনটা ছিল খুব উদার, তার মধ্যে কোনো কুসংস্কার ছিল না। এর প্রমাণ পাওয়া যায় ভগ্নী নিবেদিতার একটি ঘটনায়। বিবেকানন্দ একদিন নিবেদিতাকে পাঠিয়েছেন সারদা দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি গেছেন, তার আগে একজন শিষ্য গিয়ে সারদা দেবীকে জিজ্ঞেস করলেন, তিনি এই মেম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না। উত্তরে সারদা দেবী বললেন, নরেন, একটি শ্বেতপত্র পাঠিয়েছি, তা কি আমি না নিয়ে পারি? সেকালে কতটা উদার হলে একজন বিদেশিনীকে এভাবে আপন করে নেওয়া যায়। শেষ বয়সে শ্রীমা খুব অসুস্থ হয়ে পড়েন। শিষ্য সারদানন্দকে ডেকে বললেন, আমার বোধ হয় যাবার সময় হলো। এর কিছুদিন পর 1327 সালের চৌঠা শ্রাবণ মা সারদা নশ্বর দেহ ত্যাগ করেন। বেলুড় মঠে তার দেহের সৎকার করা হয়। পরের বছর সেখানে একটি মাতৃমন্দির নির্মিত হয়। সারদা দেবীর কয়েকটি উপদেশ। এক, পৃথিবীর মতো সহ্যগুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, পৃথিবী অবাধে সব সইছে, মানুষেরও সেরকম চাই। দুই, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। তিন, সাধন বল, ভজন বল প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়, যা করতে পারো এখন করো। শিক্ষা, সারদা দেবীর জীবনী থেকে আমরা প্রথমে যে নৈতিক শিক্ষাটি পাই তা হলো ত্যাগ। ত্যাগ না করলে বড় কিছু পাওয়া যায় না। সারদা দেবীর ত্যাগের কারণেই গদাধর শ্রীরামকৃষ্ণ হতে পেরেছিলেন। যারা শুধু সংসারে আবদ্ধ থাকে তারা জগতের জন্য কিছু করতে পারে না। মানুষের মধ্যে সহ্যগুণ থাকতে হবে। মানুষ অসহিষ্ণু হলে সমাজে শান্তি আসবে না। কেবল অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখতে হবে, তবেই জগৎকে ভালোবাসা যাবে, জগতের সকলকে আপন করা যাবে। সাধন ভজন প্রথম বয়সেই করতে হবে, কেননা শরীর তখন সুস্থ সবল থাকে, দুর্বল শরীরে কোনো কাজই হয় না। সারদা দেবীর এই শিক্ষা আমরা সবসময় মনে রাখব এবং তা পালন করব। তাহলে এই হচ্ছে সারদা দেবীর জীবন কাহিনী। আশা করি আমরা তার জীবন কাহিনী থেকে ভালো উপদেশগুলো গ্রহণ করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।